हेलो फ्रेंड्स, क्विक लर्निंग चैनले सबाइके स्वागत जानाई। राज्ये एबार ग्रुप डी नियोगेर विज्ञप्ति प्रकाशित होयेछे, जेखाने एकटी दुटी शून्य पदे नय, एकसंगे विभिन्न पदे। एखाने शुधुमात्र माध्यमिक पास योग्यता थेकेई आवेदन शुरू होये गेछे। स्वास्थ्य दफ्तरेर तरफ थेके ग्रुप डी नियोग करा होच्छे, जेखाने छेले एबं मेये उभय प्रार्थीराई आवेदनटी करते पाबे। तो चलो जेने नी कोन कोन पदे नियोगटी करा होच्छे, कत टाका सैलारि देवा होच्छे आर आवेदनेर लास्ट डेट की, समस्तटा एई भिडियोते आमि डिटेल्से बोले दिच्छि। তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, পুরো ভিডিও অবশ্যই দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার এই কুইক লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম প্রতিনিয়ত চাকরির আপডেটসগুলো পাওয়ার জন্য। তো সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি রাজ্যে যে বিভিন্ন গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, তার জন্য এই নিয়োগটি কোথা থেকে কতগুলো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে সবগুলো আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে দেখে নাও অফিশিয়াল নোটিশটি, নোটিশটির নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। নাম্বার ওয়ান যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো গ্রুপ ডি। এই গ্রুপ ডি পদের জন্য এখানে গ্রুপ ডি MTS মানে মাল্টিটাস্কিং স্টাফ, যোগা ইনস্ট্রাক্টর সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি পদে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর সবগুলো পদেই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো প্রকার লিখিত পরীক্ষাতে বসতে হবে না। দেখো নাম্বার ওয়ান গ্রুপ ডি। গ্রুপ ডি পদের জন্য প্রার্থীর বয়স থাকতে হবে 62 বছর বয়সের মধ্যে। শূন্যপদ রয়েছে দুটি, আর এখানে প্রতি মাসে স্যালারি দেওয়া হবে 8000 টাকা করে, যেখানে কিনা এখানে একজন কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারী হলেই আবেদনটি করা যাবে। তারপর রয়েছে MTS মাল্টিটাস্কিং স্টাফ। এই মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য প্রার্থীকে প্রতি মাসে বেতন দেওয়া হচ্ছে 10000 টাকা করে শুরুতেই। এখানে একটি শূন্যপদ রয়েছে, যেখানে কিনা প্রার্থীকে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা হলেই তোমরা এখানে আবেদনটি করতে পাবে। আর যেহেতু মাল্টিটাস্কিং স্টাফ, তোমাকে এক বছরের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। নেক্সট যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো যোগা ইনস্ট্রাক্টর। এই যোগা ইনস্ট্রাক্টর পদে কিন্তু মেল এবং ফিমেল বিভিন্ন পদে আর অনেকগুলো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে এই যোগা ইনস্ট্রাক্টর পদের জন্য আবেদন করতে চাইলে প্রার্থীকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনটি করতে পাবে, সঙ্গে তোমাকে ওই যোগাতে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। দেখো এখানে প্রতি মাসের সেশন অনুযায়ী টাকা ধার্য করা হয়েছে, 20 সেশন, 25 সেশন। তো প্রতিটি সেশনে 250 টাকা করে মোট দেখা যাচ্ছে, এখানে প্রতি মাসে 8000 টাকা করে দেওয়া হচ্ছে। এখানে মোট 30 জনকে নিয়োগ করা হবে, বয়সটি থাকতে হবে 40 বছর বয়সের মধ্যে এই যোগা ইনস্ট্রাক্টর পদের জন্য। দেখো অফিসিয়াল নোটিশে কিন্তু এই যোগা ইনস্ট্রাক্টর পদের জন্য মেল পদের জন্য 15 জনকে নেওয়া হবে, আর ফিমেল পদে মানে মেয়েদেরকে 15 জন নেওয়া হবে, ছেলেদেরকে 15 জন নেওয়া হবে। SC ST OBC ভিত্তিক ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে, যেখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকে সবাই এখানে আবেদনটি করতে পারবে। শুধুমাত্র তোমার যদি যোগার সার্টিফিকেট থেকে থাকে অথবা ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে, ডিপ্লোমা কোর্সটি কমপ্লিট করা থাকে, তবে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। 18 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত যে কেউ আবেদনটি করতে পারবে। এখানে মেয়েদেরকে 20টি সেশন করিয়ে 5000 টাকা দেওয়া হবে, ছেলেদেরকে 32টি সেশন করিয়ে 8000 টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়া যোগা অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে একজনকে, যেখানে 10000 টাকা করে প্রতি মাসে স্যালারি দেওয়া হবে, আর এখানেও বয়স 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আবেদনটি করতে পারবে। এখানে দেখো উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, আর কোন কোন ডিগ্রিগুলো থাকতে হবে, কোন কোন ডিপ্লোমাগুলো থাকতে হবে অবশ্যই তোমরা দেখে নেবে। এছাড়া দেখো অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। দেখো এই অ্যাকাউন্ট্যান্ট পদে একজনকে নেওয়া হচ্ছে, যেখানে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হলেই তোমরা এখানে আবেদনটি করতে পাবে, আর 62 বছরের মধ্যে বয়স হতে হবে। কিন্তু এখানে প্রতি মাসে 12000 টাকা করে দেওয়া হবে, আর তোমরা যখন বয়সের হিসাবটি করবে 62 বছরের মধ্যে, তখন বয়সের হিসাবটি এভাবে করবে 1/11/2023 অনুযায়ী, যেন তোমার বয়স 62 বছরের মধ্যে হয়। তারপর দেখো লোয়ার ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, যেখানে 10000 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে। এভাবে কিন্তু প্রত্যেকটি পদের জন্য কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করে নেওয়া হবে। কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটার টেস্ট নেওয়া হচ্ছে। দেখো তো ইন্টারভিউর মাধ্যমে এই যোগা ইনস্ট্রাক্টর বলো, মেল ফিমেল অ্যাকাউন্ট্যান্ট বলো, কিংবা গ্রুপ ডি বলো, অথবা MTS মাল্টিটাস্কিং স্টাফ বলো, তোমার যে যোগ্যতাটি রয়েছে, তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো, কোনো ডিপ্লোমা ডিগ্রি না থেকে থাকে, তবে তোমার যদি শুধুমাত্র 1 বছরের কম্পিউটার কোর্সটি করা থাকে,
তবে তুমি কিন্তু মাল্টিডিরেকশন স্টাফ পদের জন্য অবশ্যই আবেদনটি করে দিতে পারো। এবার যে সবথেকে ইম্পর্টেন্ট কথাটি হলো, এখানে আবেদনটি কিভাবে করবে, কত টাকা আবেদন মূল্য দিতে হচ্ছে, নিয়োগটি কিভাবে করা হবে আর কত তারিখের মধ্যে। দেখো এখানে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে 6/12/2023 থেকে, আর আবেদনটি লাস্ট ডেট 22/12/2023, মানে ডিসেম্বরের 22 তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে দিতে হবে। তো আবেদনটি করতে হলে তোমাদের সবার প্রথমেই চলে যেতে হবে পশ্চিমবঙ্গের যে হেলথ সেক্টরের অফিশিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in, এই পোর্টালে চলে যেতে হবে। সেখানে গিয়ে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। সবার প্রথমে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর সুন্দর করে ফর্মটিকে পূরণ করতে হবে, যা যা ডকুমেন্টস বলবে তা আপলোড করাতে হবে, আর নির্দিষ্ট ডেটটা টাইমের মধ্যে কিন্তু সম্পন্ন করে দেবে, মানে 22 তারিখের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দেবে সুন্দর করে। তোমরা সবার প্রথমে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করে দিতে পারো 22 তারিখের মধ্যে। আরও যদি বিষয়টি জেনে নিতে চাও অবশ্যই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে দেখে নেবে, তার জন্য আমি তার ডাইরেক্ট লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট, যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্টসে জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম প্রতিনিয়ত চাকরির আপডেটসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।